সবাইকে স্বাগত বেঙ্গল হেলথ অ্যান্ড বিউটি চ্যানেলে আমি ডক্টর বিশ্বাস গাইনোকোলজিস্ট আজকে আপনাদের বলবো প্রেগনেন্সি টেস্ট করতে গিয়ে একটা গাঢ় এবং একটা হালকা গোলাপি দাগ যদি আসে তার মানে কি হবে এবং কি বুঝবেন প্রথমে বলে রাখি প্রেগনেন্সি টেস্ট করতে গিয়ে যাদের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয় তাদের সাধারণত দুটো প্রেগন্যান্সি কার্ডে দুটো গোলাপি দাগ আসে তার মধ্যে একটা হচ্ছে কন্ট্রোল অর্থাৎ সবার ক্ষেত্রে একটা দাগ উঠবে এবং আর একটা হচ্ছে টেস্টে পজিটিভ অথবা নেগেটিভ যদি দুটো দাগ গোলাপি আসে তাহলে বুঝবেন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ অর্থাৎ সে প্রেগনেন্ট যদি একটা দাগ গোলাপি আসে এবং একটা দাগ না আসে তাহলে নেগেটিভ এবার অনেক ক্ষেত্রে হয় একটা দাগ সুন্দর বোঝা যায় এবং আর দাগ আবছা অর্থাৎ হালকা আকারে আসে তাহলে আপনি কী বুঝবেন এই বিষয়ে আপনাদের বলবো তো প্রথমে বলে রাখি প্রেগন্যান্সি টেস্টের প্রিন্সিপাল অর্থাৎ কিভাবে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয় সে ব্যাপারে যাদের মাসিক রেগুলার হয় অর্থাৎ মোটামুটি আঠাশ দিনের মাথায় হয় তাদের মাসিক হওয়ার চোদ্দো দিনের মাথায় প্রত্যেকটা ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটা করে ডিম্বাণু নিশ্চিত হয় এবং ডিম্মাণু নিশ্চিত হওয়ার পরে মায়ের শরীরে অর্থাৎ মেয়েদের শরীরে মোটামুটি বারো থেকে চব্বিশ ঘন্টা জীবিত থাকে এই জীবিত থাকা অবস্থায় যদি শুক্রাণুর উপস্থিতি হয় শুক্রাণুর সঙ্গে ডিম্মাণুর মিলন হয় এবং বাচ্চার জন্ম হয় এই শুক্রাণু এবং ডিম্মাণু মিলিত হওয়ার পরে এটা জরায়ু নারীর গায়ে মাসেলে অর্থাৎ পেশিতে প্রতিস্থাপিত হয় এবং আস্তে আস্তে বাড়তে শুরু করে নিষেক হওয়ার মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছ দিনের মাথায় জরায়ু নাড়িতে প্রতিস্থাপিত হয় এবং প্রতিস্থাপিত হওয়ার চার থেকে পাঁচ দিন বাদে এই যে ভ্রূণ থেকে একটা এইচ সিজি নামক একটা হরমোন খরণ হতে শুরু করে এই এইচ সিজি মানে হিউম্যান কোরিয়নিক গুনাডোটোপিক হরমোন আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছালে তবেই আমরা প্রেগন্যান্সি টেস্ট অর্থাৎ ইউরিন টেস্টের মাধ্যমে জানতে পারি কোনো মহিলা পেগনেন্ট কি প্রেগনেন্ট নয় এবার কথা হচ্ছে যখন অল্প অল্প পরিমাণে এই হরমোনটি ক্ষরণ হতে শুরু করে সেই অবস্থায় যদি আমরা টেস্ট টেস্ট অর্থাৎ ইউরিন করি তাহলে একটা দাগ আর একটা দাগ হালকা গোলাপি দাগ এবং একটা ভারী দাগ যদি আসে তাহলেও আপনাকে বুঝতে হবে যে সে প্রেগনেন্ট বা আপনি প্রেগনেন্ট এবার কথা হচ্ছে কখন এই দুটো দাগই গাঢ় আকারে আসবে সময় আস্তে আস্তে পেরোতে থাকলে যে হরমোনটা ক্ষরিত হয় তার মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে এই যে হরমোনটা খরণ হচ্ছে মোটামুটি ঘন্টার মধ্যে এই হরমোন গুণ বেড়ে যায় অর্থাৎ আজকে যদি একটা দাগ হালকা এবং একটা দাগ ভারী আসে তাহলে যদি আপনি দুটো দাগই স্পষ্ট আকারে পেতে চান তাহলে চার থেকে পাঁচ দিন অপেক্ষা করে আপনি আবার পরীক্ষা করতে পারেন চার থেকে পাঁচ দিন পরে পরীক্ষা করলে দেখবেন দুটো দাগই গাঢ় চলে আসছে অর্থাৎ দুটো দাগই স্পষ্ট বুঝতে পারবেন তাহলে মূল বিষয় দাঁড়ালো যদি প্রেগন্যান্সি টেস্ট করতে গিয়ে একটা হালকা গোলাপি একটা ভারী গোলাপি দাগ আসে তাহলে বুঝতে হবে আপনি প্রেগনেন্ট যদি পরিষ্কার আপনি দুটো দাগে বুঝতে চান তাহলে পাঁচ থেকে সাত দিন বাদে আর একবার আপনি পরীক্ষা করতে পারেন তাহলে দুটো দাগে পরিষ্কার বুঝতে পারবেন আপনাদের যদি এই ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ